नमस्कार आमी श्री विश्वजीत और आपनारा देखें एस्ट्रो बार्ताय आपनादेर सामने जो हबटी रयेछे एई हबटीते विशेष तीनटी शुभ संकेत रयेछे सेई तीनटी शुभ संकेत रयेछे एकटी रबिर क्षेत्रे एकटी राहुर क्षेत्रे एबं अपरटी आछे केतुर क्षेत्रे। ताहले एई जे तीनटी शुभ संकेत रयेछे एई तीनटी शुभ संकेतेर जोन्नो जातक कि पजिटिव रेजाल्ट पाबे मूलत এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার নিজের ক্ষতের সাথে মেলাতে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। হস্তরেখা বিচার বা যে কোনো শুভ অশুভ চিহ্ন কতটা রেজাল্ট দেবে সেটি হাতের আকৃতি হাতের কালার গঠন কী রূপ রয়েছে তার উপর অনেকখানি নির্ভর করে। তাহলে এই হাতটিকে যদি আপনারা দেখেন তাহলে এই হাতের করতল অপেক্ষাকৃত অনেকটা বড়, আঙ্গুল অপেক্ষাকৃত একটু ছোট আছে। করতল যদি বড় হয় সেটা কিন্তু প্রচণ্ড ভোগী মানুষকে ইন্ডিকেট করে থাকে। এরা জীবনকে এনজয় করতে চায়, অর্থ প্রচুর ভালোবাসে এবং অর্থের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে। তবে চিন্তা ভাবনা কম, পরিকল্পনা খুব ভালো করতে পারে তা কিন্তু নয়, কিন্তু যেটা একবার স্থির সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে অনড় থাকে। অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্তের জন্য খুব দ্রুত সাকসেসও পেয়ে যায়, এটি হচ্ছে ন্যাচারাল নিয়ম। এবারে এই হাতটিতে যে বিশেষ তিনটি সংকেত রয়েছে সেই তিনটি সংকেত নিয়েই আলোচনা করব। প্রথমত আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই হাতটি হচ্ছে বায়ুতত্ত্ব প্রভাবিত হাত এবং বায়ুতত্ত্ব প্রভাবিত হাতে রাহু কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় থাকে, অর্থাৎ রাহু কিন্তু রেজাল্ট দেয়, পজিটিভ বা নেগেটিভ সেটি অন্য বিষয়, কিন্তু রাহু যথেষ্ট মাত্রায় রেজাল্ট দিতে সক্ষম হয় বিশেষত বায়ুতত্ত্বের হাতে। তাহলে এখানে লাইফলাইন অনেকটা শুক্রকে বেষ্টন করে চলে গেছে, অর্থাৎ শুক্রের জায়গা অনেকটা বড় হয়েছে। শুক্রের জায়গা যত বড় হবে জীবনকে এনজয় করার মানসিকতা তত বাড়বে, ভোগ বিলাসে মত্ত হওয়ার প্রবণতা ততটাই বৃদ্ধি পাবে, এরা অর্থকেও ভীষণ রকম ভালোবাসবে। এবারে রাহুর যে ট্রায়াঙ্গেল সেটি রয়েছে আপনার আয়ুরেখার উপর, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ট্রায়াঙ্গেল কিন্তু যথেষ্ট শুভ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এই হচ্ছে জাতকের আয়ুরেখা, এই হচ্ছে জাতকের শিরোরেখা এবং এই জায়গা থেকে সুন্দর এই ধরনের একটি ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই জায়গাটি হচ্ছে রাহুর জায়গা। রাহুর ক্ষেত্রে ত্রিভুজ এটি অত্যন্ত শুভ ফলদায়ী, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এটি হঠাৎ করে আকস্মিক অর্থ প্রাপ্তিতে যথেষ্ট সাহায্য করে থাকে, এমন জায়গা থেকে অর্থ দিতে পারে যা কল্পনা করা যায় না। হঠাৎ বড় মাপের লটারি প্রাপ্তি সেটি যেমন হয়ে যেতে পারে, আবার উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থ পেয়ে যেতেও পারে, তবে এমন কোনো উত্তরাধিকার যা পাবার কথা নয়, অর্থাৎ আনএক্সপেক্টেড মানি বলতে আমরা যা বোঝাই রাহুর ক্ষেত্রে ত্রিভুজ কিন্তু সেটি দিতে সক্ষম হয় যদি রাহুর জায়গাটি পজিটিভ থাকে। এই বিষয়টি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আপনারা জানেন রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের হিজিবিজি প্রচুর রেখা থাকে, রাহুর জায়গাটি যদি বসে থাকে সেক্ষেত্রে আমরা রাহুকে নেগেটিভ রাহু বলতে পারি, কিন্তু এই হাতে রাহু পজিটিভভাবে রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু রাহুর ক্ষেত্রে কোথাও সেই অর্থে কোনো নেগেটিভ সিম্বল নেই, এক নম্বর। এবং দ্বিতীয় নম্বর রাহুর জায়গাটি কিন্তু বসেও নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অর্থাৎ এই জায়গা অনেকটা বুস্ট আপ অবস্থায় রয়েছে। সুতরাং এই রাহু জাতককে যে হঠাৎ অর্থ পেতে সাহায্য করবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। সেই অর্থ শেয়ার মার্কেট থেকেও হতে পারে বা আজকালকার দিনে অনলাইন প্রচুর গেম রয়েছে তার মাধ্যমেও অর্থ আসতে পারে, এছাড়া কোনো ইলিগ্যাল জায়গা থেকেও অর্থ আসতে পারে। আলটিমেট রাহুর ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ কিন্তু প্রচুর অর্থ দেয়, এ বিষয়ে কোনো ডাউট নেই যদি রাহুর জায়গাটি পজিটিভলি থাকে। নেক্সট যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি রয়েছে করতলের রবির ক্ষেত্রে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু পরিষ্কার একটি রবি রেখা স্পষ্ট আছে, আর এই রবি রেখা त्रुटिहीन तार कारण एखाने रवि रेखा के किन्तु कोनो रेखा क्रस करे जायनि एवं एर यदि गभीरता बा डेप्थ देखें सेटिओ किन्तु यथेष्ट पजिटिव रयेछे। आपनारा लक्ष्य करलेई बुझते पारबेन मात्र एकटी रवि रेखा एवं सेई रवि रेखा प्रमिनेंट। रवि हच्छे मान यश ख्यातिर कारक। एक क्षेत्र में मान यश ख्याति शुधु जे चाकरी करेई आसबे ता किन्तु नय। आपनार काछे आजकेर तारीखे यदि अर्थ बल थाके आपनार बैंक बैलेंस भालो जायगाय थाके से क्षेत्रे लोक किन्तु आपनाके मान्य करबे। आपनार शिक्षागत योग्यता थाक बा ना थाक आपनार ज्ञान थाक बा ना थाक किन्तु यदि अर्थ थाके से क्षेत्रेई किन्तु आपनि समाजे प्रतिष्ठा लाभ करबेन एवं ज्ञानी मानुषो आपनाके समीह करे चलबे। बर्तमाने एटाई किन्तु ट्रेंड। एटी अप्रिय हलेओ वास्तव सत्य। ताहले एई हातটিতে परिष्कार रवि रेखा रयेछे जा इंडिकेट करे जातक दृढ़चित्ते एगिए जाबे। एई जे दृढ़चित्ते एगिए जाबे तार इंडिकेट आमरा शिरोरेखा थेके पाচ্ছি। शिरोरेखा परिष्कार मंगल अभिमुखे आसছে एवं मंगल अभिमुखे शिरोरेखा एलेও এই শিরোরেখায় কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই। সুতরাং জাতক একবার যা চিন্তা ভাবনা করবে সেটি কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবে। নিজের কাছে নিজে যা কমিটমেন্ট করবে সেটি ধরে রাখার চেষ্টা করবে। অর্থাৎ ক্ষণে ক্ষণে মত পরিবর্তন সেটি কিন্তু এই জাতকের ক্ষেত্রে হবে না। তবে জাতক কিছুটা অলস প্রকৃতির হতে পারে किन्तु अलस होलेও राहुर क्षेत्रेर एई जे ट्रायंगल एवं शुभ राहु जातक के हठात् करे प्रचुर अर्थ पाइए देबे एवं अर्थ पावार साथे साथे समाजे प्रतिष्ठा एई ब्यापारटिओ किन्तु रवि जातक के देबे कारण एखाने परिष्कार एकटी रवि रेखा आछे। ताछाड़ा बृहस्पतिर क्षेत्रेओ किन्तु खूब अशुभ नय। बुधेर क्षेत्र बेश बड़ो एवं दीर्घ रयेछे। बुधेर पर्वটিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই জায়গাতে কোথাও কোনো অশুভ সংকেত নেই এবং বুধ পর্বটিও যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে। সুতরাং জাতক যে বুদ্ধিমান এবং চালাক এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। জাতক কোন পরিস্থিতিতে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতক সঠিক পথ অবলম্বন করবে এবং জাতকের কমিউনিকেশন স্কিল সেটিও যথেষ্ট ডেভেলপ রয়েছে। অর্থাৎ बुधर आंगुल लक्ष्य कर ले अपनारा देखते पाबेन एटी रविर आंगुलेर तृतीय पर्व के प्राय क्रस करे चले जाच्छे। एइरूप फले तादेर कम्युनिकेशन स्किल बा बला भालो जे मानुषेर हेल्प प्रयोजन बा जे मानुषेर सहयोगिता प्रयोजन एरा किन्तु खूब सहजेई सेइरूप मानुषेर सान्निध्य लाभ करते पारे। ताहले एई जायगागुली किन्तु यथेष्ट पजिटिवली रयेछे। तीन नम्बर पजिटिव साइन जेटी हाथटीते रयेछे जेटी एखोनो स्पष्ट हयनि किन्तु आजकेर तारीखे जा ट्रेंड ताते किन्तु एई जायगाय एकटी मत्स्य चिह्न हलेओ होते पारे। अर्थात एई जायगाय एइखानटाय अर्थात केतुर निम्नांशे ताहले केतुर निम्न क्षेत्रे यदि मत्स्य चिह्न हय सेटी किन्तु आकस्मिक अर्थ पेते एवं कोनो गुप्त स्थान थेके अर्थ पाबे एइरूप विषय इंडिकेट करे थाके। ताहले राहुर क्षेत्रे आमरा जे साइनटी पाচ্ছি केतुर क्षेत्रेई सेई साइनटी एखोनो स्पष्ट तैरी ना हलेओ तार ट्रेंड रयेछे एई कथा आमरा बोलते पारी। कारण केतुर क्षेत्रे मत्स्य चिह्न हठात् लटारि पेतेओ किन्तु यथेष्ट सहयोगिता करे थाके। एइरूप प्रचुर मानुष रयेछेन जादेर एई जायगाय त्रिभुज रयेछे माफ करबेन এই জায়গায় মৎস্য চিহ্ন অর্থাৎ হাতের নিম্নাংশে মৎস্য চিহ্ন আর এই মৎস্য চিহ্ন থাকার জন্য অনেকেই কিন্তু লটারিতে অর্থ জিততে পেরেছে। তাহলে এই যে তিনটি শুভ সংকেত রয়েছে এই তিনটি শুভ সংকেত থাকার জন্য জাতক একটা সময়ে আনএক্সপেক্টেড মানি পাবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর এই আনএক্সপেক্টেড মানির সাথে সাথে জাতকের জীবনে মান যশ খ্যাতি এগুলিও আসতে শুরু করবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।